এখানে একশো থেকে বেশি লোক আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের ফোন নিতে এসেছেন, আপনারা গত কয়েক মাস মধ্যে আপনারা ফোন হারিয়েছেন, কিছু কিছু লোক আপনার মধ্যে আছেন যিনি প্রায় এক বছর আগে ফোন হারিয়েছেন কিন্তু এখন পাবেন। আমরা সবসময় চেষ্টা করতে থাকি কি যত থানা আছে আমাদের সব থানাতে যখন কোনো ফোন আপনার চুরি হয় বা লস হয়ে যায় তখন সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফোনকে রিকভার করার চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় আমাদেরকে একটু সময় লাগে, টেকনিক্যাল কারণ আছে যেটার জন্য আমাদেরকে সময় লাগে, কিন্তু আমাদের টিম আমাদের হেডকোয়ার্টারের টিম স্পেশালি এখানে সবসময় লেগে থাকে। আজকে আমরা এখানে 137 টোটাল ফোন আছে, 137 ফোনকে আমরা আপনাদেরকে ফেরত দেব, ব্যাক দেব। 137 টোটাল ফোনকে আমরা ব্যাক দেব আপনাদেরকে। এটা ছাড়াও কিন্তু অনেক ফোন আমরা রিকভার করেছিলাম, সেটা প্রত্যেক থানার দেবেন আমরা আগে ব্যাক দিয়ে দিয়েছি। আজকে যেটা আমরা একটা ছোট প্রোগ্রাম দেখেছি, আমাদের এখানে টিম আছে যে অফিসার এখানে আগে বলছিলেন চিরঞ্জীব ঘোষ অমিত বর্তমান টিম আমাদের হেডকোয়ার্টারে, এটা শুধু এটা নিয়ে কাজ করে আপনাদের ফোন যে চুরি হয়ে যাবে বা সেটা এটা বদল করা। অনেক কষ্ট করে ওরা ফোনকে ট্রেস করে করে আপনাদের ফোনকে ব্যাক নিয়ে আসে। আমাদের অ্যাসোসিয়েট টিম উপরে আমাদের অ্যাডিশনাল হেডকোয়ার্টার আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার উনি সুপারভাইজ করেন মাঝে মাঝে। আমরা আশা করছি কি আপনার মতো যদি আরো কোনো লোক বাইরে থাকে যারা তাদের ফোন একবারে কবে হয়নি, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা পিক আপ করার চেষ্টা করব। পূর্ব বর্ধমান পুলিশ সবসময় আপনাদের জন্য উপস্থিত আছে, আপনাদের সব সব রকম সাহায্যের জন্য আমরা সবসময় উপস্থিত থাকি, অ্যাভেলেবল থাকি। আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন আমাদের এই ছোটো প্রোগ্রামে এখানে এসেছেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বর্ধমান জেলার বিভিন্ন থানায় স্যার অভিযোগ উঠছে, বর্ধমান জেলায় বিভিন্ন থানার কি অভিযোগের এটি যেতে হবে কোন থানার? এটা টোটাল জেলা যত আমাদের যত থানা আছে টোটাল জেলা টোটাল থানা সব থানা থেকেই ফোন রিকভারি করা হয়েছে। আমরা কিছুদিন ধরে পার্সু করে করে যত এখানে লোকেশন আমি রিকোয়েস্ট করলাম যে আপনি আমরা হেডকোয়ার্টার লেভেলে একটা বড় স্কেলে একটা প্রোগ্রাম করবো যেখানে আপনাদেরকে ফোন ফেরত দেওয়া হবে। এখানে যত আপনারা লোক দেখছেন 137 ফোন আছে, এই সব থানা থেকেই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা সব থানা থেকেই ফোন রিকভারি করা হয়েছে। কতদিনের মোটামুটি অভিযোগের এগুলো আছে? এটা টোটাল 137 ফোন আছে। কত দিনের অভিযোগ? এক মাস দু মাস বা এটা তো ভ্যারাইড আছে। কোনো কোনো ফোন ফর এক্সাম্পল মহিলা বললেন কি এপ্রিল মাসে চুরি হয়েছিল, হারিয়ে ফেলেছিল উনি, উনি ম্যাম বলছিলেন যে প্রথম যিনি বলেছিলেন দেড় বছর আগে ওনার ফোন লস্ট হয়েছিল। তো আলাদা আলাদা টাইম ফ্রেম আছে যখন ইনি এনারা ফোন লস্ট হয়েছিল তারপর চুরি হয়েছিল। তো এটা নেই কি দেড় বছর আগে হয়েছিল, আমরা এখন অ্যাক্টিভ হয়েছি কিন্তু দেড় বছর আগে থেকেই আমরা রেগুলার চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল লিমিটেশন থাকে যেটার জন্য ফোন সঙ্গে সঙ্গে রিকভারি করা যায় না। তো এখন প্রসেস আমি আশা করছি আগে তাদের আমরা আশা করছি তাদের আমরা তারপরে থানা কমলনগর গ্রাম থেকে এসেছি আনুমানিক এক বছর আগে। তো যখন ফোনটা হারিয়ে যায় আমাকে অনেকে বারণ করেছিল যে ডায়েরি করে কোনো কাজ হবে না, আর বলেছে পুলিশকে টাকা দাও তারপরে দেখো হয়তো খুঁজে দেবে, এরকম অনেকে অনেক রকম মন্তব্য করেছে। তো আমি কারোর কথা না শুনে আমি একটা মানে একামি আমি থানায় চলে যাই, কোনো এক্সপিরিয়েন্স ছিল না থানা সম্পর্কে, পুলিশ আমাকে সবাই সাধারণত ভয় পায়। তো আমি গিয়ে ডায়েরি করে আসি, তো তারপরে যথারীতি আজকে কালকে আমাকে খবরটা শোনানো হয় যে আমার ফোনে SMS আছে যে ফোনটা যথারীতি পাওয়া গেছে। তো ফোনটা আমাকে দিয়েছে কিন্তু আমার মানে অনেকটা সম্মান বেড়ে গেছে পুলিশ সম্পর্কে, যে মানে আমাদের জেলা পুলিশও অনেক কিছু করতে পারে। প্রথম কথাই তো মোবাইল পাওয়া যখন গেছে, যখন একটা হারানোর জিনিস তখন খুবই সুন্দর লাগবে, মনেও ভালো লাগবে, আনন্দ লাগবে। আমরা এসেছি মন্ত্রসর থেকে, দীর্ঘ আজকে 5 থেকে 6 মাসের ভিতরে আমাদের মোবাইল হারিয়ে গিয়েছিল। তারপরে আমরা গিয়ে মন্ত্রসরে গেটি আমরা ডায়েরি করি, জিডি করি, জিডি নাম্বারটা রেখে দিই। তারপরে দিন 10-15 বাদ
আমাদের ঘরে কল করা হয়। আমরা যাই, যাওয়া বাদ আমাদের ঘরে প্রুফ দেখাতে বলে, আমরা প্রুফ দেখিয়েছিলাম, দেখানো বাদ বলেছিল যে তোমাদের মোবাইল পাওয়া গেছে। সেই সময় ভোটের খুব বিজি ছিলেন, খুব ব্যস্ত ছিলেন, বলে দিন কত পরে এসো, এসে দিয়ে তোমরা তোমাদের মোবাইল নিয়ে যাবে। এই অবস্থায় আমরা চলে আসি। তারপরে আরও দুবার যাওয়া হয়েছিল, তখনও বিজি ছিলেন। ওই অবস্থায় আমাদের হেড অফিসে এখানে বর্ধমান জেলায়, বর্ধমানে হেড অফিসে এখানে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছিল। কালকে সন্ধ্যের মধ্যে আমাদের ঘরে ফোন করা হয় যে এরকম হেড অফিসে চলে যান।